দেশে চলছে তীব্র তাপপ্রবাহ চলতি মাসের এক তারিখ শুরু হয়ে এই তাপপ্রবাহ এখনও চলমান রয়েছে প্রতিদিন চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে তাপমাত্রা আবহাওয়াবিদরা বলছেন এবারের তাপপ্রবাহ গত ছিয়াত্তর বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ তাপপ্রবাহ এর ফলে প্রচণ্ড গরমের কারণে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন হিটস্ট্রোক সহ নানা রোগে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই এদিকে তীব্র দাবদাহের প্রভাব পড়ছে কৃষি উৎপাদনে বিদ্যুতের লোডশেডিং তীব্র হওয়ায় বিঘ্নিত হচ্ছে ইরি বড় ধান ক্ষেতের পানি সেচ এতে পুড়ে যাচ্ছে ভুট্টা গম বাদাম সহ বিভিন্ন জেলার চরাঞ্চলের ফসলের ক্ষেত তাছাড়া বাড়তি সেচে বাড়ছে উৎপাদন খরচ কৃষকেরা বলছেন এপ্রিলের দাবদাহ ও অনাবৃষ্টির কারণে ফলনে বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা দাবদাহের কারণে লাভের পরিবর্তে লোকসানের সংখ্যায় রয়েছেন কৃষকশ্রেণী অন্যদিকে প্রচণ্ড গরমের কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান দোসরা মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি কে এম কামুল কাদের ও বিচারপতি খেজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সব হয়ে এই আদেশ দেন তবে আশার বাণী শুনিয়েছেন আবহাওয়াবিদরা আগামীকাল থেকে দেশের চলমান তাপপ্রবাহ ও তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে